নমস্কার বন্ধুরা, ইউর প্ল্যাটফর্মের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত এবং আজকে নতুন একটি পর্ব। বন্ধুরা, আপনারা জানেন যে কিছু মানুষের কাছে তাদের যে কাজ, তাদের যে যেটিকে আমরা বিনোদন রূপে দেখি, তাদের কাছে সেটি সাধনার পর্যায়ে পৌঁছে যায়। তারা জীবনের সাধনা রূপে সেটিকে গ্রহণ করেন এবং এই যে সাধক যারা, আমি এদের সাধক সম্বোধন করব, এই সাধক যারা, তাদের মধ্যে অন্যতম একটি শাখায় রয়েছেন যারা নাট্য চর্চার মধ্যে রয়েছেন, থিয়েটার চর্চার মধ্যে রয়েছেন। এক বছর নয়, দু বছর নয়, দশকের পর দশক তারা এই বিষয়টিকে অবলম্বন করে কাজ করে চলেছেন এবং থিয়েটার চর্চা করতে গিয়ে আরও যে বিভিন্ন বিষয়ের আত্মীকরণ করা একান্ত প্রয়োজন, সেটি তারা তাদের নিজেদের যে থিয়েটার চর্চা, শিল্প চর্চা, সেটির মধ্য দিয়ে তারা সেটি বারবার প্রমাণ করেন। তেমনই একজন ব্যক্তিত্ব যিনি থিয়েটার, নাট্যচর্চা এবং তার নাম, এগুলি সমার্থক, একই সঙ্গে উচ্চারণ হয়, তেমনই একজন ব্যক্তিত্ব আজকে আমাদের অতিথি, মাননীয় শ্রী সমীর দত্ত। তাকে আজকে আমাদের ইউর প্ল্যাটফর্ম স্টুডিওতে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকে আমাদের এই দর্শকদের, দর্শকরা এবং আমরা, আমরা সত্যিই ধন্য যে এমন একজন ব্যক্তিত্ব এসেছেন যে ওই যে কথাটা বললাম যে থিয়েটার চর্চা এবং নাট্যচর্চা এবং তার নাম, এগুলো আমাদের কাছে একদম সমার্থক। আমরা যখন, আমরা যারা পরবর্তী প্রজন্মের, আমরা যখন থিয়েটার চর্চা নিয়ে আলোচনা করি, যখন ভাবি, তখন প্রথমেই প্রথম সারিতে যে চার পাঁচজনের নাম আসে, তাদের মধ্যে অন্যতম সমীর দত্ত। দীর্ঘ অভিজ্ঞতা, ওনার সমস্ত অভিজ্ঞতা যদি শোনার ইচ্ছা হয় আপনাদের প্রিয় দর্শক, তাহলে একটি পর্বে সেটি কিছুতেই সম্ভব নয়। শুরু করি প্রথম দিকের ইয়ে থেকে, আলোচনা থেকে, একেবারে প্রথম থিয়েটার চর্চায় আসা কীভাবে, একবারে বাল্যকালে, মানে ছাত্র জীবনে নাকি পরবর্তীকালে? ছাত্র জীবনেই বলতে পারো, তখন আমি জাস্ট হায়ার সেকেন্ডারি পাস করেছি। দিশারী তো 63 সালে তৈরি হয়ে গেছিল, আমার মামা দিশারীতে তখন অভিনেতা ছিলেন অতুল দাস, নিয়াজ প্রয়াত। আমার মামা হঠাৎ একদিন বলল, আমার সাথে চল কোথায় দিশারীতে, পথিক, তুলসীধারীর পথিক হচ্ছে, পথিকে একজন পড়েছিল, তা সে হঠাৎ করে বলতে পারছে না, পথিকে একটা শো আজ এসছে, তো একটা করতে হবে। আমার সাথে গেলাম, তখন আমাদের রিহার্সাল হতো শিশির শুভন চ্যাটার্জি, আমার প্রয়াত, যিনি, যার কাছে অভিনয় আমার শিক্ষার হাতে করি, এবং তিনি আমার গুরু, ওনার বাড়িতে রিহার্সাল হতো মন্দির রোডে, তো সেখানে মামা নিয়ে গেলেন এবং সেখানে ওনারও কত 17 বছর এবং এর পাশাপাশি নিজের লেখা, নিজে পরিচালনা করা, এগুলো পরে আমরা আসছি। এই প্রথম দিকের যাদের সঙ্গে কাজ করলে, পরিচালকরা যারা, দুজনের নাম শুনলাম আমরা, একটু তাদের স্মৃতিচারণা, তাদের প্রভাব, সেই বিষয়ে একটু জানতে চাই। 1963 সালে তৈরি হয় গোবিন্দলাল মিত্র এবং কালিদাস চ্যাটার্জি, এদের উদ্যোগে দিশারী তৈরি হয়, এবং শ্রীমতী পদ্মা চ্যাটার্জি, তখন তো আমি আসিনি, তারপরে 63 সাল, আমি 74 সালে 11 বছর পর আমি দিশারিতে এলাম, তখন এসেই ওই শিশিরদার পরিচালনায় প্রথম পথিক করি, তারপর গোবিন্দলাল মিত্র পরিচালক ছিলেন আবর্ত করি, তারপর অতুল দাসের পরিচালনায় হারুনের নাথ জামাই করি, এরকম ওই তিনজনই মোটামুটি পরিচালনা করতেন সেই সময়টায় দিশারিতে। অতুল দাস কম করতেন, আমার মামা আর কি, সে মেনলি গোবিন্দ কাকু করতেন, মোটামুটি পরের দিকে শিশিরদা সত্তা, শিশিরদাই টানা পরিচালনা করতেন, শিশিরদার কাছ থেকে দীর্ঘদিন, শিশিরদার কাছ থেকে অভিনয় শেখা, পরিচালনা শেখা, সংগঠন শেখা, এইটা আমার একটা ব্যক্তিগত, আমার ভীষণ আমি উপকৃত হয়েছিলাম। শুধু নাটক না, শিশিরদা খালি নাটক শেখাননি, শিশিরদার সংগঠন কীভাবে করতে হয়, নাটকের দল কীভাবে পরিচালনা করতে হয়, শিশিরদার কাছ থেকে আমার সেটাও শেখা, এটা আমার
একটা বাড়তি পাওনা, সেজিদার সান্নিধ্য লাভ। এবং এমন এমন দিন গেছে যখন রিহার্সাল দিয়ে ফিরছি, সিসিদ্দা তখন থাকতেন সাউথ রোড X9-এ, আমি থাকতাম ওই কয়লাটি গোর সামনে। দুজনে রিহার্সাল দিয়ে ফিরছি, তখন আমার বিয়ে হয়নি, ফিরছি ফিরে পূর্ণহাট থেকে দুজনে সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে এসছি বাটা মোড় দিয়ে গেছি। গিয়ে আমার ওয়াটারের সামনে দাঁড়িয়ে ওখানে আধ ঘন্টা, তখন রাত 11টা বেজে গেছে, মা জানলা খুলে বলছে শিশির বাবু ওর না হয় বিয়ে করেনি আপনার বউ নেই ছেলে মেয়ে নেই। আচ্ছা আচ্ছা, রাত 11টা 11:30 মানে নিরন্তর আড্ডা চলত। এমন এমন সময় গেছে, যদি বললে বিশ্বাস হবে না, পুজোর মধ্যে তুমি যে নাটকটার কথা প্রায় বলো, ইতিহাসের মানুষ, ইতিহাসের মানুষ আমরা, তখন রিহার্সাল চলছে, মিউজিকটা টেপ হবে, তখনকার মধ্যে তো আধুনিক জিনিসপত্র ছিল না যে মিউজিক খুঁজলেই পাওয়া যায়, সেই মিউজিশিয়ানদের ডেকে এনে, মানে সিসিদ্ধায় একটা অন্যরকম মানুষ ছিল, বলে পুজো কি পুজো দেখতে যাবে না, পুজো পুজো নেই, এই 4 দিন বসে আমরা রিহার্সাল দেবো আর মিউজিক টেপ করবো। বিশ্বাস করো যে পুজোর আমরা এমন তখন মতবেলা হয়েছিলাম যে পুজোর 4 দিন আমরা ওই সিসিদ্ধার বাড়িতে X9-এ থেকে গেলাম, আমি তখন তুলু তুলু অভিনয় করতো, তাপসদা, আমরা সব শিশুদের মধ্যে থেকে গেলাম এবং 4 দিন পুজোর মধ্যে ওখানেই সমস্ত কিছু করছি, খাওয়া ওই দিয়ে করছি, এবং এমনকি ওখান থেকে বাড়ি মদের ঠাকুরটা পর্যন্ত আমরা দেখতে যেতে পারিনি, 4 দিন এইভাবেই গেল। তখন একটা উন্মাদনা অন্যরকম ছিল, সেইভাবেই কাটিয়েছি। এই শিশুদের সান্নিধ্য লাভ ঐদ্য কাকুর কাছ থেকে অনেক শিখেছি, ঐদ্য কাকু উচ্চারণের উপর খুব জোর দিতেন, উনি নিজে আবৃত্তি শিক্ষক ছিলেন, আবৃত্তি করতেন অনেককে। এবং কবিতা কাকু একটা জিনিস ছিল, ওই কত পয়সা নিতেন না, কিন্তু বিনা পয়সা ওনার বাড়িতে গেলে উনি শেখাতেন, সবাইকে শেখাতেন। কবিতা কাকুর কাছে উচ্চারণ সম্বন্ধে আমাদের সম্যক একটা ধারণা হয়েছিল, জ্ঞান হয়েছিল, বিভিন্ন কবিতা পড়তে বলতেন, বিভিন্ন নাটক পড়তে বলতেন, সামনে বসে পড়তাম। শিশুদের কাছ থেকে টোটালটা শেখা, হোয়াট ইজ থিয়েটার, থিয়েটারটা কি, থিয়েটার যে অনেক শিল্পের সমন্বয়ে একটা থিয়েটার শিল্প গড়ে ওঠে, শিশুদের কাছ থেকে শেখা, শিশুদের কাছ থেকে সংগঠন শেখা, শিশুদের কীভাবে পরিচালনাটা, যে বড় বড় পূর্ণাঙ্গ নাটক যেগুলো শিশুদের যেগুলো করতেন সেগুলো কীভাবে জেনারেট করতেন, কীভাবে অর্গানাইজ করে নিয়ে যেতেন, প্রথম দিন থেকে শেখা। এবং এমন এমন পূর্ণাঙ্গ নাটক আমরা করেছি, মেষরাক্ষস বলে একটা পূর্ণাঙ্গ বিখ্যাত নাটক আমরা 22 দিনে করেছিলাম, এখন তো ভাবাই যায় না যে একটা 2 ঘন্টার নাটক আমরা 22 দিনে তুলেছিলাম, কি পরিশ্রম করেছিলাম, সবটাই হয়েছিল সম্ভব হয়েছিল শিশিরদার জন্য। শিশিরদা এমনভাবে গুছিয়েছিলেন ব্যাপারটাকে, আমাদের কাছে ওটা মনে হয়নি যে আমরা 22 দিনে করছি, আমার হচ্ছে খুব আরো তাড়াতাড়ি করে ফেলেছি হয়তো। হ্যাঁ, তখনকার দিনে এইরকম একটা এই ছিল। এবং তখনকার দিনে আমরা যারা যখন চাকরিতে ঢুকেছি, চাকরি করছি, এখনকার ছেলেদের ছুটি নিতে বললেই দেখে যায়, এ আমরা তখন 6 দিন 7 দিন 8 দিন ছুটি থিয়েটারের জন্যে নিয়ে বসে ওই মঞ্চ করছি, এই করছি, হ্যাঁ, এরকমভাবে কাটিয়েছে। আচ্ছা, এই এই প্রসঙ্গক্রমে যেটা আপনি বলছেন, উনি আপনাদের থিয়েটার যেমন শিক্ষা দিয়েছেন, সংগঠন ক্ষেত্রে যেটা সাংগঠনিক শিক্ষা যেটা, সেটা খুব প্রয়োজন অন্তত থিয়েটার চর্চার ক্ষেত্রে, নাট্য চর্চার ক্ষেত্রে। এই সাংগঠনিক ব্যাপারটা কীভাবে একটি নাটকের দল, মনে করুন একদম খুব অল্প বয়সী কিছু ছেলে, তারা আজকে স্থির করলো যে তারা নাটকের দল এবং নাটক থিয়েটার চর্চা করে তারা এগিয়ে যাবে, এদের আপনি কী বলবেন এই সংগঠনগত দিক থেকে? দেখো, সংগঠনে সবাই তো সংগঠন নিয়ে ভাববে না, একজন বা দুজন হয়তো সংগঠন নিয়ে ভাববে, বাকিরা থিয়েটার তোমাকে অ্যাসিস্ট করবে। যেমন তাস খেলে একজন পেশেন্স নিয়ে, তাস নিয়ে বসে থাকলে একজন খেলবে, কিন্তু তোমার তো নাটক করার অদম্য ইচ্ছা, তুমি তো আরো 10টা ছেলেকে জুটিয়ে নিলে, এবং মূলত সংগঠনের হাড়টা তোমাকেই ধরতে হবে। এবং সংগঠন এটা এমন একটা ব্যাপার, আমি আজ দীর্ঘ 51 বছর নাটকের সাথে যুক্ত, এবং দিশারির শিশিরদা না থাকার পর থেকে মোটামুটি সংগঠনটা আমিই ধরি, আমি চালাই। আমার যেটা প্রথমেই মনে হয়েছে, সংগঠন যারা দেখলে তোমাকে খুব সাইকোলজিস্ট হতে হবে, মনোবিজ্ঞানী। কেন বলছি এই কথা, মানে জয়দীপ মিত্র আমার থিয়েটার দলে, বিশ্বজিৎ মুখার্জি আমার থিয়েটার দলে, সায়ন দত্ত আমার থিয়েটার দলে, তাদের প্রত্যেকের সাইকোলজি আলাদা আলাদা। এইটা এইটা আমি আমি কিন্তু খুব ভীষণ স্টাডি করি, মানে করেছি এতদিন, এটা সিদ্ধান্ত থেকে শেখা। এবং তোমাকে যেভাবে ট্রিট করবো সংগঠনে,
সায়নকে সেভাবে করবো না বা বিশ্বজিৎকে সেভাবে করবো না, প্রত্যেকের আলাদা আলাদা ডিফারেন্ট ইয়ে আছে। তোমাকে তোমাকে যে কথাটা বিশ্বজিৎকে বললে বিশ্বজিৎ রিয়্যাক্ট করবে না, তুমি বললে হয়তো রিয়্যাক্ট করবে। ঠিক ঠিক, এই ব্যাপারটা আমার কাছে প্রথম মাথায় এসেছিল, মানে শিশুদের কাছে শেখা। তোমাকে যে দশজনকে নিয়ে চলছো তাদের প্রত্যেকের সাইকোলজি তোমাকে জানতে হবে, তার সাথে কিরকম ব্যবহার করবো, কিরকম করলে আমি তো চাই না আমার সংগঠনটা ভেঙে যাক, আমি এমন একটা ব্যবহার করে দিলাম সে সেটা পরদিন দিকে এলো না, এবং শুধু তাদের জানা না, যদি আমরা এমন এমন চালু করেছিলাম যে প্রত্যেকের আমাদের যে কমিটি মিটিং গুলো হয় এক্সিকিউটিভ মিটিং গুলো আমরা প্রত্যেকের বাড়িতে করতাম, যদি আমাদের সংস্থা ছিল, যদি আমাদের সংস্থা ছিল ঘর ছিল, কিন্তু আমরা ঠিক করেছিলাম যে প্রত্যেকের বাড়িতে করবো। কেন করবো? যে প্রত্যেকের ফ্যামিলির সাথে আমরা তারাও বুঝুক যে এরা ভালো কাজ হচ্ছে, এখানে ভালো কাজ করতে যাচ্ছে, এরা আড্ডা মারতে যায় না, নাটকের একটা আড্ডা সবসময় চালু রাখা উচিত। ঠিক ঠিক, নিজের দলের মধ্যে হোক দলের বাইরে হোক একটা আড্ডা থাকলেই কিন্তু ক্রিয়েটিভ কিছু কাজ বেরিয়ে আসে, এটা আমি সবসময় মনে করি। আমরা আড্ডা মারতে মারতে অনেক কিছু ক্রিয়েটিভ কাজ করেছি। আমি ক্ষয় বলে একটি নাটক তোমরা দেখেছো, আমাকে ক্ষয় সব যেন স্বপন আসানসোল রেপার্টরি থিয়েটার করেছে, তা ক্ষয়টা আমার স্বপনের আড্ডাতে আড্ডাতে কিন্তু নাটকটা তৈরি হয়েছে। স্বপনের সাথে দীর্ঘ সময় বসে আড্ডা করছি, মারছি স্বপন বলছে দেখতে এরকম আমি আড্ডা লিখলাম, স্বপন যেন আড্ডা আর অ্যাডজাস্ট কর আবার লিখলাম, এই করে করে অনেকবার পাল্টে স্ক্রিপ্ট পাল্টে পাল্টে ক্ষয় দাঁড়িয়ে গেল। তাই এই আড্ডার একটা ভূমিকা আছে। আর সংগঠনের যেটা মূল কাজ হলো যে কার কি ক্যাপাবিলিটি, এটা আমাকে প্রথমে জাজ করে নিতে হবে যে এর মঞ্চ করার ক্যাপাবিলিটি আছে, তাকে আমি সেইভাবেই কাজটা আস্তে আস্তে দিতে থাকবো। এর একটু আলোকে আলোতে ইন্টারেস্ট আছে, আলোর কাজটা করতে চায়, ওকে আলোতে বললাম ঠিক আছে, আলোটা দেখতো সন্তোষ সাথে বসতো দেখতো আলোটা। আমাদের এখন দীপেন্দ্রী যেমন আলোর কাজগুলো আসানসোলের মোটামুটি সব কাজগুলি দীপেন্দ্রী করছে, এটা খুব পজিটিভ সাইন। হ্যাঁ, এবং খুব ইন্টারেস্ট। আমাদের ঝিলডাঙ্গার কোনো অত টাফ লাইট উত্তরপাড়া গিয়ে যখন করলাম সন্তু যেতে পারলো না, দীপেন্দ্রী এত সুন্দরভাবে আলোটা পরিচালনা করলো, খুব চার্ড হয়েছিল। এবং তারপর থেকে দীপেন্দ্রীকে এখন দেখি কথাবার্ষ ডাকছে, স্বপন করাচ্ছে, যদিও স্বপনের থেকেই শুরু, তারপর দেশে দিয়ে সব আলোর কাজটা মোটামুটি ওই করছে। তো এইটা তোমাকে জেনে নিতে হবে যে কার কি ক্যাপাবিলিটি, কে কতটুকু দিতে পারবে। একজন দেখলাম যে সে কর্মজীবনে এত ব্যস্ত, তাকে একটা রোড চাপিয়ে দিলাম, তা সে ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, এটা সংগঠন করা হবে না। আমি দেখলাম যে এই কাজটাকে ডিস্ট্রিবিউট করা যায় কিনা, কার কার কে কে করতে পারে, কর্পোরেশন কে যেতে পারে পারমিশনের জন্য, এটা সংগঠনের কাজ, কে ফ্রি আছে এই সময়টা তাকে কর্পোরেশন, এবং কর্পোরেশনে পাঠানো হবে না এমন এমন অমরদের সাথে পরিচিতি আছে, আমি কলকাতার কিছু বড় দলের ইয়ে দেখেছিলাম যে তাদের যিনি দলের সেক্রেটারি তিনি অভিনয় করেন না, মানে অন্য থিয়েটার তারপরে পিএলটি এদের যারা সেক্রেটারি ছিলেন দেখেছিলাম তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন এবং ওই সমস্ত কিছু দেখাশোনা করছেন, কার কোথায় কী প্রয়োজন না প্রয়োজন, কোথায় কী হবে না হবে, কীভাবে কোথায় বাস এসে দাঁড়াবে, খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট কোথায় হচ্ছে ইত্যাদি এইসব বিষয়ে আচ্ছা আলোচনায় আসবো। তার আগে আমরা নেবো একটা ছোট্ট বিরতি, বিরতির পর আবার ফিরছি, দর্শকরা আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম ছোট্ট বিরতির পর, আমরা রয়েছি শ্রী সমীর দত্ত, তার সঙ্গে আবারও বলি থিয়েটার চর্চা এবং নাট্যচর্চার সঙ্গে যার নামটি সমার্থক, আলোচনায় ঢুকি আবার আমরা। এই একটা বিষয় একটু জেনে নিই, এই সময় আমার মনে হয় বোধহয় পশ্চিমবঙ্গে একমাত্র দল দিশারি যার সঙ্গে আপনি যুক্ত রয়েছেন যারা
সত্যজিৎ রায়ের কাহিনী নিয়ে একটি নাটক অভিনয় করেছিলেন এবং তার জন্য তার বাড়িতে যাওয়া হয়েছিল। তিনি আগ্রহ প্রকাশ করে বলেছিলেন যে, আমি যতদূর জানি যে তিনি বলেছিলেন যে, কলকাতায় যদি কখনো অভিনয় করেন তাহলে আমাকে একটু বলবেন, আমি যাব দেখতে। এই 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 স্মৃতিচারণা একটু শুনি। হয়েছিল শিশির সুমন চ্যাটার্জি সত্যজিৎ রায়ের একটা গোসাইপুর সরোবর ফেলুদার কাহিনী নিয়ে রিহার্সাল তো দিচ্ছি আমরা, কিন্তু শিশিরদার মনে একটা ভয় যে সত্যজিৎ রায়ের মধ্যে ব্যক্তিত্ব, তার লিখে উপন্যাস থেকে নাট্য দিচ্ছি, এটা পারমিশন না পেলে কোনটা খুচখুচ খুচখুচ করছে। তা আমাদের শিশিরদার বলো কি করবে, যাবো একবার গিয়ে দেখি না, দেখা হয় বিশ্বাস ল্যাথরয় রোডের বাড়িটা গেলাম, সেখানে ভগবানের নাম করে গেলাম, নিচে কার্ড ছিল, বললাম বললাম স্যার আছে, হ্যাঁ আছে, অ্যাপয়েন্টমেন্ট খুঁজে নাও না, অ্যাপয়েন্টমেন্ট কিছু নেই, নাট্য দল বিশারি বাঁধবো আর কি ব্যাপার, আমার এই ব্যাপারে থেকে নাটক দেখা হয়েছে, সেটা পারমিশন দিয়ে এসেছি, চলে গেলাম। তারপরে আসুন মিনিট দুই তিন পরে ঘুরে এসে আসুন নিয়ে লজ্জা পেলে আমাদের যখন ঢুকলাম অবাক হয়ে গেলাম, কেন ড্রয়িং রুমটা দেখে সমস্ত র্যাক র্যাক করা গাছ, মনে হচ্ছে একটা পার্কের ভেতর বসে আছে। আচ্ছা তো দেখি নানান রকমের গাছ, পাতাবার ফুলের গাছ, এই গাছ, মনে হলো একটা পার্কের ভেতর ঢুকলাম। আচ্ছা অসাধারণ ডিজাইনটা দেখি মনে হলো এই মানুষের এরকমই হওয়া উচিত, আর সোফা টোফা সেরকম কিছু নেই, পার্কের যেরকম বেঞ্চির মতো থাকে না, ওই রকম কিছু লাউঞ্জের মতো পাতা আছে ভিতরের পাশে, ভেতর থেকে গঙ্গে পদ্ম শুনতে পাচ্ছি, আর সৌমিত্রকে বলেছি শুনতে পাচ্ছেন না, হ্যাঁ তখন মোস্ট প্রবলি অশনি সংকেত বা এরকম কিছু একটা কিছু এসছি আমরা আপনাকে উপন্যাসটা নাট্য দিয়েছেন আমাদের একজন আমাদের পরিচালক শিশির সুমন চট্টোপাধ্যায়, আপনি যদি একটা পারমিশন দেন এটাকে মঞ্চস্থ করবো, স্ক্রিপ্ট এনেছেন? হ্যাঁ স্ক্রিপ্টটা দিলাম, এটা বলে দেখলো মিনিট পাচ্ছে আমার, তখন এই মুহূর্তে আমি পড়তে পারছি না, আমার থাক আমি পড়বো পরে, থাকলে অসুবিধা নেই, ধরো না না অসুবিধা নেই, আমার কাজে জানা রাখো, কোথায় করবেন? আমরা মানপুরে আমরা প্রথম শো করবো, কলকাতার দিকে করার ইচ্ছে আছে? হ্যাঁ হ্যাঁ ইচ্ছা তো আছে, সব মানুষই তো কলকাতায় যখন করবেন তখন কিন্তু আমি রিহার্সাল দেখবো, সেইটা আপনাকে অ্যারেঞ্জ করতে হবে, করি তাহলে আপনার নিশ্চয়ই আপনার ডেট এবং সময় নিয়ে আমরা করবো, ব্যাস ঠিক আছে, না চা চা কিছু খাবেন? চাটা খাবো না, জাস্ট মিনিট দশ পনেরো ছিলাম, ব্যস্ত মানুষ হবে অনুমতি দিলেন, হ্যাঁ উনি একটা ওনার প্যাকেট কাগজে লিখে দিলেন যে বিশারি মানপুরকে, সে লেখাটা অরিজিনাল লেখাটা এখন ওনার কাছে রয়েছে, সোজা তুলে আমাদের দেখবে সুবিধাটা পাতে আমরা প্রিন্ট করি ভাই, বিশারি মানপুরকে আমার গোসাইপুর সরগরমের উপন্যাসে নাট্য মঞ্চস্থ করার অনুমতি দিলাম সত্যজিৎ রায়ের সহিত। এটা খুব দুর্লভ অভিজ্ঞতা, কারণ এই আমার মনে হয় না কোনো নাট্য দলের এমন কোনো অভিজ্ঞতা, এরকম ধরনের অভিজ্ঞতা হয়েছে। এবারে আসি আমরা এই দিশারির অনেকগুলো প্রযোজনা অনেক প্রসঙ্গ এলো, একেবারে আপনার নিজস্ব প্রযোজনা প্রথম কোনটা, যেটা আপনি পরিচালনা করলেন, আপনি লিখলেন, আপনি পরিচালনা করলেন, এটা প্রথম কোনটা এবং সেটার অভিজ্ঞতা একটু শুনি। আমি আমি লিখেছি না, এটা লেখাটা শিশির দা ছিল, পরিচালনা প্রথম করেছি, হাল্লা বল কি কাহানি, শিশির দা একটা নাটক ছিল হাল্লা বল কি কাহানি, শিশির দা বললো আমি করবো না, নাটক করবো শিশির দা, আমি করবো সেগুলো করো, সাফদার হাসমির সাফদার হাসমির হাল্লা বলের গল্পটা নাকি হাল্লা বল
তারপর থেকে তো অনেক নাটকই আমার লেখা আমি পরিচালনা করেছি, আমার লেখা কোথাও পরিচালনা করেছে, অর্ঘ পরিচালনা করেছে, অনেক নাটকই হয়েছে। মঞ্চে প্রথম কোনটা? মঞ্চে প্রথম পরিচালনা করি আমি সংক্রামক। আচ্ছা, আমারই লেখা এবং আমারই পরিচালনা। আচ্ছা আচ্ছা, সংক্রামক বলে একটি নাটক। এই যে ঘুষ দিয়ে চাকরি পাওয়া, এই ব্যাপারটা তখন তখনই ওই নাটকে এনেছিলাম। একটা সময় এই পথনাটক বিশেষ করে বা নাট্যচর্চা নাটক এগুলোর অনেকের মনের মধ্যে এই ধারণা ছিল, মানে যারা নাটক অতটা নাটকে আগ্রহী নন বা নাটকের প্রতি খুব বেশি যাদের একটা আকর্ষণ বোধ যেটা সেটাও নেই, তারা কেবলই এরকম একটা মানে ছাপ দিয়ে দেওয়ার চেষ্টা করতেন যে নাটক মানেই ওই রাজনৈতিক কথা থাকে, রাজনৈতিক মানে একটি বিশেষ রাজনৈতিক দলের মতাদর্শ সেটাই বলা হয়, পথনাটক মানে তাই ভোট দিন আমাদের এরকম একটা কথা বলা হয়। পরবর্তীকালে এটার কি কোনো পরিবর্তন হয়েছে, মানে নাটক একটু অন্য ধারায় চলে গেছে? এটা কোন সময় থেকে? এটা মোটামুটি বাম আমলে, দীর্ঘ বাম শাসন ছিল। আমরা মানে সত্যি কথা বলতে কি প্রত্যেকে আমরা একটু বাম মনস্ক ছিলাম। সেখান থেকে একেবারে যে পলিটিক্যাল পার্টির দোষ তাও না, আমাদের নিজস্ব দায়ও আছে। আমরা আমরা ওই ওই ঘেঁষা লিখতে শুরু করেছিলাম, তখন ওই রকম লিখতে শুরু করেছিলাম, ওই রকম প্রয়োজন গুলো করতাম। হ্যাঁ, এটা যে পলিটিক্যাল পার্টি প্রেশার দিয়ে আমাদের করতো এরকম বা ইলেকশনের সময় যেগুলো করতাম সেগুলো ওরা বলতেন যে একটু ইলেকশন ক্যাম্পেইনিং এ তোমাদের বিষয়ে একটা নাটক করুক। আমি মনে করি কিছু রাজনীতির কথা থাকতে হবে। আমরা যখন বাম আমল আমরা নেগেটিভ কথাবার্তা নিয়ে আলোচনা করেছি, নাটকে করেছি, আমরা নেগেটিভ বলে একটা নাটক আমারই লেখা পরিচালনা করেছিলাম, পূর্ণাঙ্গ নাটক, সেখানে আমরা দেখিয়েছি কোথায় কোথায় অসুবিধা কি হচ্ছে। অসমী সংকেত বলে একটি পথ নাটক করেছিলাম, আমার বাম আমল তখন রয়েছে বুদ্ধদেব পর্যায় মন্ত্রী, কিন্তু এই বলো না নাটক সমাজের দর্পণ, যদিও আমি নিজেকে এই করে বলছি না, কিন্তু আমি একটা সিঁদুরে মেঘ দেখেছিলাম, বামেদের সিঁদুরে মেঘ আমি দেখেছিলাম। আমি ফিল করেছিলাম যে এই ইনি চলে আসছেন। আমার চিন্তা ভাবনা সেটাই সত্যি হলো, পাত্তা দিল না, বড়া করলো না, সেরকম একটা আস্তে আস্তে বড় আকারে ছেয়ে গেল। এটা এটা পথ নাটকে এটা থাকছিল, কিন্তু আমরা সবসময় সত্যি কথা বলেছি, আমরা চেষ্টা করেছি পলিটিক্যাল
এতে না রেখে নিজে যদিও বাম মানুষ হোক কিন্তু বাম আমলের দুর্বলতা এগুলো আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়েছি অনেক নাটক। এইটাই তো নাটকের মূল কাজ একটা, যে এগুলোকে তুলে ধরা। তুমি তো ক্ষয় নাটকে দেখেছো, পরিষ্কার বলা আছে যে কোথায় কোথায় কি ভেবে ভেবে শিমুর আন্দোলনটাকে বন্ধ করে দেওয়া হলো, কি ভেবে বন্ধ করে দেওয়া হলো, যে বাম বিরোধী একটা প্রচার হবে যে শিমুরা শিল্প হতে দিচ্ছে না, খেতে দিচ্ছে না, কয় নাটক পরিষ্কার বলা আছে। এগুলোই এগুলোই বেঁচে আছে, এগুলো ঠিক করে চলেছে। আমার মনে পড়ে, আমার মনে হয় আপনি বোধহয় ছিলেন অনেক অনেক বছর আগে, মানে উনি তো মারা গেছেন অনেক বছর হয়ে গেল, উৎপল দত্ত একবার আসানসোল রবীন্দ্র ভবনে একটি সেমিনারে বক্তব্য রাখছিলেন সকালবেলায়, রবিবার সকাল ছিল আমার মনে আছে, আমি তখন ভলেন্টিয়ার ছিলাম ওখানে। তো আলোচনার একটি জায়গায় এসে রাজনীতি, নাটক, মানুষ ইত্যাদি নিয়ে আলোচনা ছিল সেদিন, বিষয়টা সম্ভবত বিষয়টি ছিল থিয়েটারের রাজনীতি ইত্যাদি। তো উনি একটা জায়গায় খুব সুন্দর বলছেন যে এই কয়দিন আগে ওনার স্বভাবসিদ্ধ ভঙ্গি যেভাবে উনি বলেন আর কি, এই কদিন আগে এসে একজন আমাকে বললো যে না না, থিয়েটারের থেকে মানুষ অনেক বড়। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম মানুষ কখন বড়? তো তখন একটা হাসির রোল নিয়ে হলো এবং উনি পরে বিস্তারে ব্যাপারটাকে বোঝালেন যে মানুষের সঙ্গে থিয়েটার, রাজনীতি সব কিছু, এবং থিয়েটারের সঙ্গে মানুষ এবং তার রাজনীতি একদম সম্পৃক্ত হয়ে আছে, আলাদা করা বিচ্ছিন্ন করা সম্ভব নয়। এটা দেখেছিলাম দাপট একটা পরিচালকের, সেই শিশিরদা কিভাবে যোগাযোগ করে, শিশিরদার সাথে তখন একটা যোগাযোগ হয়েছিল উৎপল দত্তের, একটু ওই কি বলে এই রাজনীতি দেরি করে আসছে আর উপলব্ধ একটা কথা, আমি নাটক নীতি সবসময় আমার মনে হয় উৎপলবাবুর একটা কথা আমি খুব মেনেছিল, উৎপলবাবুর একটা বিভিন্ন পত্রপত্রিকা প্রবন্ধে উৎপলবাবু বলেছিলেন নাটক কিভাবে হবে, নাটক নাটক নাটকে কিন্তু এখন প্রায় নাটকে দেখবে কোনো গল্প থাকবে না, কে থাকবে না, চিৎকার চালি, আমাদের বহরমপুরের নাটকটা পড়ে গেল, ওই যে বহরমপুরের পরেটা নাট্যমেলায় দেখেছিলে কি নাটকটা, যে মানুষকে বসিয়ে রেখে তুমি তোমার রাজনীতির কথা শোনাও, তুমি যা বলতে চাও সেটা বলো কিন্তু গল্পটাকে বেস করে বলো, একটা গল্পকে বেস করে বলো, মানুষ যেন ওর টানে বসে থাকে তোমার কথা শুনতে, তুমি উদ্ভট চিৎকার চেঁচামেচি করবে, উদ্ভট চেঁচামেচি করবে, রাস্তায় আসবে যাবে বসবে উঠে যাবে, কিন্তু ওই জানে তো আমাকে বুঝতে পারতো, তা আমি এখন নাটক লেখার সময় সেটা ফলো করি কিন্তু ঠিক ঠিক, তা অনেক নতুন ছেলেদের হয়তো বলে হাউ ইউ ডু নাটক লিখছে, আমি এর বাইরে যাবো না, আমার গল্পের মধ্যে আমার যা বাঁধুনি থাকবে থাকবে, এ ছোট গল্পই হোক, এই অগত্যা নাটকটা 20 মিনিটের নাটক, আমাদের গল্প আছে পরিণতির দিকটা এমন একটা অপ্রত্যাশিত, এই কারণেই তো সম্ভবত ও হেনরির মতন গল্পকার এত অসাধারণ হয়ে আছে না, যে মানে গল্পটা শেষে গিয়ে এইভাবে পরিণতি পাবে বোঝা যায় না, নাটকে এই জিনিসটা, এই নাটকীয়তাটা আনা খুব দরকার, এটা ঠিক কথা। আমি চেষ্টা করি যে
এই যে হারিয়ে পাওয়া নাটকটা আমার বৃদ্ধাশ্রম নিয়ে, হারিয়ে পাওয়া ওই যে কথাটাকে, কথাটার সাবজেক্ট, কথাটা একটা বস্তু, তার ভালোবাসার জিনিস, তার নাতির জন্য সে তৈরি করেছে, সেই কথাটাকে ছেলে অবজ্ঞা ভরে রাস্তায় ফেলে দিয়ে চলে যাবে। এইটাই এইটাই নাটকটার পয়েন্ট, টার্নিং পয়েন্ট। ওইটা দেখার পর ওই বৃদ্ধা এত অবজ্ঞা, এত ফেলে দিয়ে গেল, ওই বৃদ্ধা নিজেকে চেঞ্জ করে ফেললো। সারাদিন ছেলে 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 পয়লা শ্রাবণ জন্ম দিয়ে বুঝলো আর এটার কোনো মূল্য নেই, এই ভালোবাসার জিনিসটা এইভাবে ফেলে দিয়ে যায়। তখন ওর সমস্ত ক্যালেন্ডারের পাতাগুলো মনে পড়তে লাগলো। আমার দেখা একটা অনবদ্য নাটক এটা, আমার হারিয়ে পড়া। তার জন্য আমি, অনেকে বলে যে এটা এখন এটা এত রিচ হয়েছে, তাপসী নিজে অভিনয় করতে করতে বলে যে হাবু তুমি এটা লিখলে কি করে, আলোচনা হচ্ছে। বন্ধুরা সঙ্গে থাকুন। ছোট্ট বিরতির পর ফিরে এলাম আজকে আমাদের মুখোমুখি অনুষ্ঠানে। আমাদের অতিথি শিল্পী সমীর দত্ত। থিয়েটারের ক্ষেত্রে গ্রুপ থিয়েটার, এই যে কথাটি, গ্রুপ, এই ব্যাপারটার উপরে যদি জোর দিই, দলগত ব্যাপার, আমি যতদূর জানি যে থিয়েটারের দল যারা যেখানে পরিচালনা করছেন একটা গণতান্ত্রিক পরিবেশ থাকে। এখানে গণতন্ত্র শব্দটাকে আমি আরও বৃহত্তর অর্থে ব্যবহার করছি, অর্থাৎ আমি পরিচালক, আমার কথাই শেষ কথা, এটা বোধহয় নয়, একটা আলোচনার মধ্য দিয়ে, পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে, মতের আদান প্রদানের মধ্য দিয়ে একটা বড় থিয়েটার নির্মাণ করা হয়, এই এটা যতদূর আমরা জানি, আমরা যারা বাইরে থেকে দেখছি ব্যাপারটা। আপনি কয়েক দশক ধরে এটা ভিতর থেকে দেখছেন, এই বিষয়টা আপনি একটু আলোকপাত করুন আমাদের। দেখুন, যদি অন্য দলের ব্যাপারটা আমি জানি না, আমি বিশালের ব্যাপারটা তোমাকে বলতে পারছি। শিশিরদার সময় থেকে আমি দেখে আসছি, ইভেন শিশিরদার নাটকও সেইটা লিখে আনতেন, সবাই মিলে পড়া হতো, এবং সেইটার কয়েকটা নাটক আমরা ক্যান্সেল করে দিয়েছি। আচ্ছা, আমার ভালো লাগে, এই এই ব্যাপারটাই বলছিলাম, আমরা বলছি আমার ভালো লাগে, ঠিক ঠিক। আমি সেইটা একটু ক্ষুব্ধ হয়েছিলেন, কিন্তু সেইটা সবার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন, সিদ্ধের কাছ থেকে শেখা। এই আমরা যে নাটক লিখছি, নাটক লিখে আনছি, লিখে এনে বিশারিতে পড়া হচ্ছে, আমি কি বলবো, একটা নাটক লিখেছি আর পড়ার ডেট করা হলো, সবাই এলো, সবাই পড়ে শুনলো, সেখানে রীতিমতো আলোচনা হলো কোন জায়গাটায় কী করতে হবে না, আমরা সেগুলো তো যদি তোমরা পারমিশন দাও এই নাটকটা হবে তাহলে রিহার্সালে ফেলে তখন এটা ঠিক করা, কিন্তু আদৌ হবে কি হবে না বা ভালো লেগেছে কি না বা ভালো আমরা নাটকটা দাঁড়াবে কি না, দীর্ঘদিন ধরে অনেকেই থিয়েটার করছে, তাদের মতামত তো জানতে হবে। তাই এটা নিষেধকে এখনও ফলো করা, এখনও ফলো করা, আর অন্য ধরনের ব্যাপারটা তো বলতে পারবো না, সেখানে আমার দু তিনটে নাটক এমন এমন পড়ে আছে হয়তো দিশা ক্যান্সেল করে দিয়েছে। আচ্ছা, মানবিক বলে একটি নাটক আছে, বলো না, ভালো লাগে, পড়ে আছে, আমি জোর করিনি যে আমি লিখেছি, নাটক করতেই হবে। আমি আমি আসলে যদি আমি খুব লো প্রোফাইলের মানুষ, মানে আমি বলছি যে আমার নাটক করতেই হবে, আমি সবাইকে বলেছি তোমরা কোনো ভালো নাটক করে নিয়ে এসো, ছাপানো হোক, এ হোক, যেখান থেকে হোক, আলোচন নাটকটা ভালো, নাটকটা হোক, আমার নাটক লিখছি বলে আমাকে সবসময় করতে হবে এটা কোনো ব্যাপার না, আমার তো অনেক নাটক লেখা পড়ে আছে, আমি সব বলছি যে তোমার করতে হবে, দরকার নেই তো, তুমি ভালো নাটক করো, ভালো নাটক কেন, আমরা দেবেশ ঠাকুরের গোলাপ সুন্দরী করেছি, দেবেশ ঠাকুরের নাটকটা আমাদের ভালো লেগেছে, আমরা করেছি গোলাপ সুন্দরী। আচ্ছা, আমার নাটক বাদ দিয়েও এরকম নাটক আমরা অনেকবার অনেকবার করেছি। এইবার একটা প্রসঙ্গে আসি, এটা বড় কঠিন এবং নির্মম একটা প্রসঙ্গ, সেটি হচ্ছে যে এই আলোচনার প্রথম দিকে আপনি আমাদের বললেন যে একটা মতাদর্শ কাজ করে থিয়েটারের মধ্যে, বা একটা মতের আদর্শ থিয়েটার প্রচার করে, বিশেষ করে গ্রুপ থিয়েটার করে। আমাদের রাজ্যে একটা সময় পর সেই মতাদর্শ অবলম্বনকারী যারা, তারা শাসক হিসেবে সরে গেলেন, তাদের বিরোধী পক্ষ এলেন, তারা শাসক, এবং
দেশের ক্ষেত্রে জাতীয়তাবাদে আমাদের যে জাতীয় ক্ষেত্রে আর কি দেশের ক্ষেত্রে আমরা দেখলাম যে সেখানেও যারা বিরোধী আসনে ছিলেন তারা চলে এলেন ক্ষমতায়। রাজনৈতিক কর্মসূচি তাদের যেগুলি সেগুলি সম্পূর্ণই একেবারে থিয়েটারের মতাদর্শের বিরোধী বলেই আমার মনে হয়। এক্ষেত্রে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি থিয়েটার চর্চা করাটা আমাদের যারা থিয়েটার কর্মী রয়েছেন বা যারা বিভিন্নভাবে কাজ করছেন শুধু এই রাজ্যে নয় রাজ্যের বাইরে তারা কি খুব সংকটে আছেন বা চাপের মধ্যে রয়েছেন? চাপের মধ্যে তো আছেই, চাপের মধ্যে তো আছেই। আচ্ছা, তারা হয়তো সব বুঝতে পারছে, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার লেখনী বা কোথাও গিয়ে আটকে যাচ্ছে। ঠিক, কেন আটকে যাচ্ছে জয়দি? সরকারে যারা আছে আমার মনে হয় তারা এত নির্মম হয়ে উঠবে, আমার সেলফ সিকিউরিটির একটা ব্যাপার থাকে। ঠিক, আমি হয়তো এমন একটা নাটক লিখলাম, আমার আমার হাত নিষ্কৃষ করে লেখার জন্য হয়তো, কিন্তু লিখে দিলাম, লিখে দিয়ে শো করতে গেলাম, দেখলাম সংস্থা বিপন্ন হলো, কে লিখেছে নাটক, আমি বিপন্ন হলাম। এই 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 প্রশ্নটা আমি ওই এবং আমরা কল্লোলকে আমি করেছিলাম, কল্লোল বোলপুরে কল্লোলকে করেছিলাম, কল্লোল আমাকে বললো আপনি রূপক করে লিখুন, রূপক করে লিখুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, রূপক ধর্মীতে চলে যান, রূপক করে লিখুন, ও কলম বলে, এটা তো আমাদেরও প্রবলেম। আবার দ্বিতীয় কথা হলো গ্র্যান্ট একটা ব্যাপার, একদম ঠিক, আমি এই প্রশ্নে পরে আসছিলাম। আচ্ছা হ্যাঁ, এটা শুনুন, গ্র্যান্ট একটা ব্যাপার, এই যে কেন্দ্রীয় সরকার একটা গ্র্যান্ট, কেন্দ্রীয় সরকারের যে শুনছি অমৃত মহোৎসব এনা টেনা নিয়ে সব থিয়েটার দলকে বলেছে 15 মিনিটে একটা করে পাঠাতে। আবার আমাদের রাজ্যে আমরা তো ওপেনলি বলেছি আমরা একটা বামপন্থী মনোভাব, এবং এখানকার যারা পলিটিক্যাল কর্ণধার তারাও জানে, তারাও জানে যে দেশেরই এই মনোভাব, কিন্তু একটা প্লাস পয়েন্ট এখানে যে তারা কিন্তু আমাদের আটকায় না কিছু। আসানসোলে অন্তত আমি দেখি না এখানকার পলিটিক্যাল লোকেরা আমাদের প্রেশার দিচ্ছে বা দিচ্ছে, আমরাও কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে গ্র্যান্ট পেয়েছি, 2 বছর আগেও বর্তমানের সময় একটা গ্র্যান্ট পেলাম, তা এইটা এখানে আছে। কিন্তু ব্যাপারটা ওই তোমাকে বললাম তো যে সেলফ, এটা করার ভয় লাগে এখন, ছেলে মেয়ে বউ নিয়ে আমরা সংসার করি তো, রাত্রিবেলা হয়তো চড়াও হয়ে গেল কিছু হলো, ঠিক ঠিক, এইটা একটা একটা আশঙ্কা থেকে যায়, আতঙ্কে একটা থাকি, তার জন্য ইচ্ছা করলেও সবসময় যে সবকিছু লিখতে পারি এমন না, এটা হয়তো আমাকে কেউ ভাববে যে মানসিক ভাবে দুর্বল, হয়তো তাই, হয়তো তাই, যারা খুব সবল তারা হয়তো কিছু কাজ করছে, আমাকে এটা ভাবায়, সেই জন্য অনেক কিছু ইচ্ছা থাকে। তাও এর মধ্যে আমরা ডেড বডি নাটকটা লিখেছিলাম, দেখেছি আমি অনেক, হ্যাঁ হ্যাঁ, অনুব্রত মন্ডল ছাপ ছিল, কলকাতার গুড় বাতাসা, মানুষ লাশ পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, চেষ্টা করি কিছু কিছু জায়গায়, নির্বাচনে কারচুপি ব্যাপারটাও ছিল ওই নাটকের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, সবটাই ছিল, বোমা পিস্তল জোগাড় করে সবই ছিল, এই ব্যাপারটা মাথায় রেখেই করতে হয়, আমি করি, আবার কেউ হয়তো অতি বিপ্লবী হয়ে বলবে কাজে কিছু করছে না, আবার কোনো কোনো দল শাসক পক্ষে তাদের তাদের এটা চেঞ্জ করে নিয়েছে, তাদের লাইনটা চেঞ্জ করে নিয়েছে, অনেকগুলো আছে এরকম তারা চেঞ্জ করে নিয়েছে। তবে আমার যেটা অভিজ্ঞতা দর্শক হিসেবে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা হচ্ছে যে, হ্যাঁ বলুন, আমি একটা কথাই বলছি যে মানুষের কথা বলো, ঠিক ঠিক, এখানে যেন অন্যায় হচ্ছে সেটা পয়েন্ট আউট করো, এর বেশি আর তুমি আর কি করবে, মানুষকে বলবে যে এইগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে, সেটাই সেটাই, এবং দর্শকদের মধ্যে থেকে আমারও যেটা মনে হয়েছে যে যারা দেখতে এসেছেন তারাও না অনেকটা শিক্ষিত এবং মানসিকভাবে তারা অনেকটা মানে প্রস্তুতি একটা নিয়ে আসেন, তাদের মধ্যে একটা ভাবধারা কাজ করে, যার ফলে এই যে আপনি যে ডেড বডি নাটকটির কথা বলছেন যেটি আমি বহুবার দেখেছি এবং আমি দর্শকদের মধ্যে বসেও দেখেছি, আমি দেখেছি দর্শক খুব সুন্দরভাবে গ্রহণ করছেন পুরো ব্যাপারটা এবং তারা বলাবলি করছেন যে বাহ
ঠিক দেখাচ্ছে তো ঠিক ঠিক একদম এরকমই ঘটে থাকে, এই ব্যাপারটা তারা গ্রহণ করে। মানুষ মানুষ সত্যি কথা বললে মানুষ অন্তর থেকে এটা বলবে, হ্যাঁ 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 মানুষ বলবে যে হ্যাঁ আমরা ঠিক 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 কথা বলছি। ঠিক ঠিক একদম, এইটা একদম সাইকোলজি, সাইকোলজি মানুষের সাথে মিলে তখন মিলতে থাকে। ঠিক ওই কি নাম মতলবের সহায়কের মেঘনাথ ভট্টাচার্য, মেঘনাথ ভট্টাচার্য, মেহনাদ ভট্টাচার্য এখানে এসেছিলেন সেমিনারে। মেহনাদ ভট্টাচার্য একটা কথা এখনো মনে আছে যে আমরা নাটক করি মানে কি, আমরা সুতোটা পাখি দর্শকদের দিকে ছুড়ে দিলাম, দর্শকরা ধরে ফেললেন, এবার দর্শককে সুতোটা ধরে টানছি টানছি, দর্শক আমার কাছে আসছেন কাছে আসছেন, ক্লোজ হচ্ছেন ক্লোজ হচ্ছেন, আস্তে আস্তে নাটকের মধ্যে ঢুকে গেলেন। মেঘনাদ ভট্টাচার্য বলেছিলেন যে আমরা আমরা নাটক করি মানে আমরা সুতোটা ছুড়ে দিলাম, দর্শক ধরে নিলাম, ধরার পর কাছে টানছি টানছি, দর্শক আমার কাছে আসছে, ক্লোজ হচ্ছে, নাটকের মধ্যে ঢুকছে। এইটাই নাটক এবং দর্শকের সাথে নাটকের কুশীলবদের যোগাযোগ। ঠিক ঠিকই, এই সময়ে এই যে আপনি রয়েছেন এই সময়টা, এই যে দীর্ঘ কয়েক দশকের আপনার অভিজ্ঞতা, এতদিন ধরে কাজ করলেন, আপনার সময়ের এই শহরে এই অঞ্চলের অন্যান্য পরিচালক যাদের দেখলেন, যাদের সঙ্গে কাজ করলেন এবং যাদের কাজ যাদের সঙ্গে কাজ করে যাদের কাজ দেখে আপনি নিজেও উৎসাহিত হলেন এবং একটা তাদের প্রভাব আপনার উপরে পড়লো, এমন পরিচালক কয়েকজনের কথা যদি একটু বলেন। দেখো আমি মনে হয় তালিকাটা দীর্ঘ হবে, তবু সংক্ষেপে দীর্ঘ হবে না। আচ্ছা, যেটা আমার মনে হচ্ছে যে দিশারিতে আমি তো 51 বছর আমার হলো দিশারিতে, এছাড়াও আমি কথাবার্ষ অভিনয় করেছি, আমি চর্যাপদে অভিনয় করেছি, আমি আসানসোল রেপার্টারিতে প্রচুর অভিনয় করেছি। তাই কথাবার্ষে যেটা অভিনয় করেছি সেটা মোটামুটি স্বপনই পরিচালক ছিল, সাতমার পালোয়ান, তারপর স্বপনের পরিচালনাদের রেপার্টারি যেটাতে অনেকগুলো বই অভিনয় করেছি, এবং রুদ্রর পরিচালনায় আমি ঘরের ডিম করেছি, এবং আরেকটা করলাম ওই যে অমরত্বতা, অমরত্বতা দুটো বই আমি অভিনয় করেছি। তাই যেটা আমার মনে হয়েছে যে আর বাইরে আমি বেশি পরিচালকের আন্ডারে কাজ করিনি, আচ্ছা এই মোটামুটি দুজন, আর দিশারিতে যারা পরিচালনা করেছেন তাদের কথা আলাদা। তা দুজনের মধ্যে রুদ্র একটু আধুনিক মনস্ক, আচ্ছা আমরা যে আমরা আমি রুদ্র সম্বন্ধে একটা কথা বলতে চাই, রুদ্র যে ভাবনা চিন্তা করে বা টেকনিক্যাল কাজ টাজগুলো করে ওই কাজটা আমাদের মাথায় আসবে না। আচ্ছা, আবার আমি কথাও বলতে চাই, আমরা যে এই থিয়েটারটা করি, আমরা যে থিয়েটারটা করি সেটাও রুদ্র দ্বারা হবে না, পারস্পরিক ব্যাপার কিন্তু। আমরা যে থিয়েটারটা করি, অভিনয় সর্বস্ব, অভিনয় বেশ, অভিনয় বেশ, রুদ্র টেকনিক্যাল বেশটা খুব রুদ্র অসাধারণ, টেকনিক্যাল আইডিয়াটা, আলোর ব্যবহার বলো, মঞ্চের ব্যবহার বলো, ফোন করতে এসেছিলাম আমি দেখলাম ও যে মঞ্চটাকে যে ব্যবহার করলো কতগুলো দরজার ফ্রেমের মতো দিয়ে, হ্যাঁ তা আমার খুব ভালো লেগেছে, আমি ধন্যবাদ দিয়েছিলাম যে রুদ্র এই এই ব্যবহারটা আমার খুব ভালো লেগেছে। রুদ্রের আলো ব্যবহারটা বললো পড়াশোনা করে চিন্তা ভাবনা করে, তো ও একটা নতুন আঙ্গিকে থিয়েটার আসানসোলে নিয়ে এসছে, এটা অস্বীকার করার উপায় নেই, ওর সাথে অভিনয় করতে গিয়েও দেখেছি আমি ঘোড়ার ডিম বা অমর অতটা, এখান থেকে আমি অনেক শিখছি শিখেছি। ঠিক ঠিক, হয়তো এই বয়সে এসে আমি আর ইমপ্লিমেন্ট করতে পারবো না জানি না, তবে রুদ্রর কাজ আমার ভালো লাগে, এখন তো থিয়েটার নিয়ে ও ভবিষ্যতে হয়তো ওই এগিয়ে নিয়ে যাবে। আর দ্বিতীয় কথা হলো স্বপন বিশ্বাস, স্বপন বিশ্বাস খুব গুণী, ওর মানে পরিচালনার ক্ষেত্রে বলছি বা অভিনেতা অভিনেতা হিসেবে আমি পরিচালকের চেয়ে আমি অভিনেতা হিসেবে অনেক বেশি নম্বর দেবো, ওর মতো অভিনয় পশ্চিমবাংলায় খুব বিরল, কয়েকজন আমি দেখেছি মাত্র, ব্যান্ডেলের রঞ্জন রঞ্জন বাবুকে দেখেছি, স্বপনকে দেখেছি, এইরকম কয়েকজনকে আমি দেখেছি, তার হাতে কোনো কয়েকজন তার মতো স্বপন অভিনেতা হিসেবে, পরিচালক হিসেবে ভালো স্বপন, ভালো পরিচালনা, আমার পরিচালনা মানে এই জন্য বলছি ওর নিখুঁত দেখিয়ে দেয় অ্যাকশন বা মুভমেন্ট, এ মুভমেন্টে অনেক অনেক শিল্পী দাঁড়িয়ে দেয় কী করবো আমরা কী করবো কী করে করতে হবে, স্বপন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে দেখিয়ে দেয়, এটা স্বপনের প্লাস পয়েন্ট একটা। স্বপনের কাছ থেকে আমি ও পরিচালনা করতে করতে আমি অনেক কিছু শিখেছি, মানে অভিনয় অভিনয়ের ব্যাপারটা
টেকনিক্যাল ব্যাপারটা আমি স্বপনের অত স্ট্রং না, মঞ্চ মঞ্চের ব্যাপারটা আমি সরাসরি বলছি। আচ্ছা আচ্ছা, একটু অন্যরকম ফাঁকে তালে করতে যায়। কিন্তু অভিনয়ের ব্যাপারটা এবং গোছানোর ব্যাপারটাও খুব ভালো। আবার রুদ্র টেকনিক্যাল ব্যাপারটা খুব স্ট্রং, রুদ্র মঞ্চ আলো এই এই ওর কাছ থেকে এটা শেখা, স্বপনের কাছ থেকে এটা শেখা, এ নিয়ে নিজের ভান্ডার ভরেছে এবং পরে বিষয়ে সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি আমি। শিখে করবো নাকি আমরা তো এবারে যে প্রশ্নটা করবো সেটি হলো যে যারা আগামী প্রজন্ম থিয়েটারে নতুন এসেছে, আসছে যারা থিয়েটারকে অবলম্বন করে যারা এগোতে চায়, আপনি এমন একটি জায়গায় রয়েছেন, আপনি এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছেন যে আপনার থিয়েটার চর্চার এই যে বিশাল অভিজ্ঞতা, আপনি তাদের জন্য কিছু বলুন। থিয়েটার চর্চা নতুন প্রজন্ম যারা করছে তাদের একটাই কথা বলি যে কাজটাকে ভালোবাসো, কাজটাকে ভালোবাসতে শেখো আর নিজের ইগোটা ছেড়ে আসবে। ঠিক ঠিক, একদম একদম, ইগোটা ছেড়ে আসবে। আমি পরিচালক, আমি নাট্যকার, এই ইগোটা রাখলে চলবে না, তাহলে তুমি দল চালাতে পারবে না। এই ইগোটা তোমায় ছাড়তে হবে, আমার কথাই শেষ কথা, এটা এটা না তোমার কথাই শেষ কথা, কিন্তু সেটাও পলিটিক্যালি করতে হবে। এমন করতে হবে আলোচনায় বসলাম সাতজন, এই জায়গাটা এই জায়গাটা হয় বিভিন্ন মতামত দেবে, কিন্তু তোমার মতামতটাই তুমি করবে, কিন্তু সেটা বুঝিয়ে সবাইকে আলোচনা করে, না এই জায়গাটা আমার ভালো লাগছে না, ঠিক আছে সময়ানুবর্তিতার ক্ষেত্রে এটা ডিক্টেটর, এটা আমি মনে করি। আমি যদি ডিক্টেটরশিপ দেখা দিয়ে যাবে তো পয়সা দিয়ে থিয়েটার পড়াচ্ছি না ভাই, সে ছেড়ে চলে যাবে। সে যদি থিয়েটারকে ভালো না বাসে, ভালো না লাগে, সে বল ধর তোর গালাগালি শুনবো আর থিয়েটার করবো, চললাম আমি থিয়েটার থেকে। আর এটা তো আমাদের সময় যখন আমরা থিয়েটারটা করতাম, আমি স্বপন, ভান্টু, আমাদের যে সময়টা আমরা বড় হয়েছি একসাথে থিয়েটার করে, মিঠু, আমরা প্রত্যেকেই সরকারি চাকরি করতাম, এটা একটা বড় ব্যাপার। আমাদের কি করতো, আমাদের চাকরির জীবনটা আমরা একটা মোটা স্যালারি পেতাম, আমাদের সংসারটা সিকিউর থাকতো, আমরা নাট্য চর্চায় মন দিতে পেরেছি। কিন্তু এখন আর্থ সামাজিক অবস্থাটা হয়েছে, এ সৌরভ শুনুন কথা বলছি, থিয়েটার খুব ভালোবাসে, থিয়েটার করতে চায়, থিয়েটারও এও আছে, ভালো ভালো সঙ্গে সঙ্গে আমার লেখা নাটক পরিচালনা করেছে, এত সুন্দর করেছে, আমার খুব ভালো লেগেছে, ভাবনা চিন্তা করে করেছে, এই 20 তারিখে শো আছে, আবার যাচ্ছে মাটানো করে শো করতে, তা কিন্তু ও একটা কর্পোরেশনে টেম্পোরারি জব করে, তো ওকে তো আমাদের যে চিন্তাটা ছিল ওকে সেই চিন্তাটা করতে হচ্ছে। এই আর্থসামাজিক অবস্থাটা এমন হয়ে গেছে না যে ও ফুল ব্রেজের থিয়েটারটা মন দিতে পারছে না, ও ওই ওইটা ওইটা করার পর ও টিউশনি করতে যাচ্ছে, কোথায় যাচ্ছে, নিঘাতে টিউশন করতে যাচ্ছে, থিয়েটার সময় তার কমে যাচ্ছে, ওর ইচ্ছা থাকলেও পারছে না, কারণ হলো এই আর্থিক অসঙ্গতির ব্যাপারটা, যেটা আমাদের সময় ছিল না, এখন এটা প্রকট হয়ে গেছে। আমাদের এমন এমন ছেলে আছে যারা 8টা সাড়ে 8টা রিহার্সাল আসছে প্রাইভেট চাকরি করে, তার জন্য আমাকে অ্যাডজাস্ট করে 8:30টায় রিহার্সাল লাগছে, 8:30 থেকে 10টা 10:30 রিহার্সাল দিতে বাড়ি ফিরছি, তার জন্যে কিছু থিয়েটারে ভালোবাসে, সে ডাইরেক্ট অফিস থেকে ক্লান্ত বিধ্বস্ত হয়ে ঢুকছে প্রাইভেট চাকরি, বুঝতে পারছো, সকাল 9টায় যায় আর রাত 9টায় আর 8:30 ছাড়ছে, 8টায় ছাড়ছে, সে বিধ্বস্ত হয়ে ঢুকছে, কিন্তু তার জন্য তার এই থিয়েটারের ভালোবাসাটার জন্য তাকে মূল্য দিতে হচ্ছে, যে ঠিক আছে তোমাকে মূল্য দিচ্ছি, তুমি 8:30 এসো, 8:30 দিয়ে আসতাম তোমার। নতুনদের মধ্যে এটাই বলবো যে তুমি যে প্রশ্নটা করলে ইগোটা ছাড়ো, কাজটা করো, কাজটা ভালোবেসে করো, সবাইকে নিয়ে চলতে শেখো, ঠিক ঠিক, যেটা যেটা আমার থিওরি, আমার দেশের থেকে কতজন বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে আবার আসছে, এসো ভাই থিয়েটারটা তো করবে, তুমি আর কি করবে, সেটাই, হ্যাঁ ঠিক ঠিক, তোমরা তো কোনো কারণে বেরিয়ে গেছিলে, তোমার মনে দুঃখ হয়েছিল, কোনো কারণে খারাপ লেগেছিল, বেরিয়ে গেছিলে, আমরা বলতে জানি তুমি যেখানে ভালো, কিন্তু আমি যেই বেরিয়ে যাই তাকে আমি বলি যেখানেই যাও ভাই থিয়েটারটা করো,
ঠিক একদম তাই, যেখানে থিয়েটারে থিয়েটারটা ছিল, থিয়েটারে লেগে থাকতে হবে, থিয়েটারে পড়ে থাকতে হবে, আর পড়াশোনাটা একটু করতে হবে, একদম একদম পড়াশোনাটা দরকার, বিভিন্ন নাটক করতে হবে, নিজে নাটক করলেই হবে না, আমার আমি আসলাম বিভিন্ন নাটক পত্র পত্রিকা পড়তে হবে, তাহলে তো থিয়েটার সম্বন্ধে তোমার সম্মুখে একটা জ্ঞান বাড়বে, ডিসিপ্লিন হতে হবে। নিয়ম অনুবর্তিতা ডিসিপ্লিন এইটা মানে থিয়েটারের একটা মানে ভীষণ রকম কি বলবো মানে ভীত, অন্যতম ভীত এটা, এটার উপর দাঁড়িয়ে রয়েছে। এইটা সৈনিক আমি শিশিরদের কাছ থেকে শেখা, শিশিরদের বাড়িতে আমি দেখেছি লোক এসছে X9-এ, ভাইরা ভাই এসে গুঞ্জার করছে, শিশিরদের অফিস থেকে ঢুকলো, শিশিরদের বিগ ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার ছিল, এক্সিকিউটিভ ছিল, ঢুকলো, ঢুকে বললো বলি বলায় চালা চালা, ভাইরা ভাই শিশিরদের আমরা এসছি, আপনি কোথায় যাচ্ছেন, কিন্তু নিজে একটা দিন সে টাইম এই করতে হবে, এটা আমি স্বপ্নের মধ্যে দেখছি, কিছু করার নেই, এখন সময়টাই পড়ে গেছে, এটাই এখন থিয়েটারের ভবিষ্যৎ, যারা আছে তারা রুদ্র এইসবই তো এইরকম ভাবেই চলছে, এবং এটা সার্বিক চিত্র, এটা রাজ্যের সার্বিক চিত্র, এরকম কারণ জীবন এবং জীবিকার ক্ষেত্রে তাদের এমন ভাবে সময়টা তাদের দিতে হয়, এবং সেখানটা তো তার একটা বড় সময় দিতেই হবে, কারণ সেখান থেকে সে উপার্জন করছে এবং তাতে তার সংসারের একটা সহায়তা হচ্ছে, সেখানে থিয়েটারকে একটু পিছিয়ে দিতেই হচ্ছে, থিয়েটার একটু পিছিয়ে পড়ছে, এটা ঠিক কথা তাদের কাছে, তাদের অগ্রাধিকারের ক্ষেত্রে। আমি দেখেছিলাম যেমন অসংখ্য অসম চক্রবর্তী ব্যক্তি ভালো চাকরি করতেন, থিয়েটারের জন্য কিন্তু চাকরি ছেড়ে দিয়েছিলেন, অশোকদার সাথে আমার শেষের দিকে খুব ভালো রিলেশন হয়েছিল, অশোক ছেড়ে দিয়েছিলেন, এবং কল্যাণী টিচার ছিলেন, কল্যাণী চাকরি করতেন, তো অশোক ওই নাটক নিয়ে মেতে থাকতেন, এই অশোকদাকে দেখেছিলাম আতন্ত একমাত্র লোক যে চাকরি ছেড়ে দিয়েছে থিয়েটারটা করেছে, আজকে আমাদের এই পর্ব আমরা শেষ করলাম বন্ধুরা, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সমীর দত্ত, দিশারির বারণপুর দিশারির অন্যতম পরিচালক, নিজে নাটক লেখেন, ওনার সম্পর্কে এতক্ষণ কথা শুনলেন, এবং ওনার অভিজ্ঞতার যে বিশাল ভাণ্ডার তার কিছু অংশ আজকে আমরা নিজেরা আমরা যেমন নিজেরা শুনলাম আপনাদের সঙ্গেও ভাগ করে নিলাম। আবারও ইউর প্ল্যাটফর্মের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে, এবং আমাদের দর্শকদের পক্ষ থেকেও আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। ইউর প্ল্যাটফর্ম আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য ইউর প্ল্যাটফর্মকে ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ জয়দীপ, ঠিক তোমার সামনে বসলেই অনেক কথা বেরিয়ে আসে আমার, এটা তোমার গুণ না আপনারই গুণ এটা। তো ঠিক আছে বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি, আবার মুখোমুখির অন্য একটি পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে, ইউর প্ল্যাটফর্মের সঙ্গে থাকবেন, মুখোমুখি অনুষ্ঠান নিয়মিত দেখবেন, আপনাদের মতামত জানাবেন, ধন্যবাদ বন্ধুরা।